প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মুশফিকুর রহমান। আমার আজকে সাবজেক্ট মোল্ড অ্যান্ড ডাই টু, সেমিস্টার ফোর্থ সেমিস্টার, ডিপার্টমেন্ট গ্লাস। আমরা আজকে পড়াবো চ্যাপ্টার নয়। কী কী আছে আমি একটু দেখিনি। ডিফাইন হার্ডেনিং, হার্ডেনিং আর কোয়েন্সিং টেকনিক, ডিসক্রাইব টেম্পারিং প্রসেস অফ স্টিল, অ্যান্ডলিং অফ স্টিল, কেস হার্ডেনিং অফ স্টিল, এই টপিকসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা। প্রথমে আসি হার্ডেনিং অর কুইনসিন। আসলে হার্ডেনিং অর কুইনসিন এর দুটো নাম, কেউ কুইনসিন বলে, কেউ হার্ডেনিং বলে, দুটাই একই জিনিস। সংজ্ঞা, তাপ শোধনের যে প্রক্রিয়ায় ইস্পাতকে এর সংকর তাপমাত্রার উপরে প্রায় 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে কিছুক্ষণ সে তাপমাত্রায় ধরে রেখে অতি দ্রুত ঠান্ডা করা হয় তাকে হার্ডেনিং বলে। অর্থাৎ ইস্পাতের কোনো দ্রব্য তৈরি করার পরে সেটাকে শক্ত করার জন্য বা কাঠিন্যতা বৃদ্ধি করার জন্য এ হার্ডেনিং প্রক্রিয়া করা হয়। ইস্পাতকে সংকট তাপমাত্রার উপরে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। সংকট তাপমাত্রা কি? সংকট তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় ইস্পাতের গঠনের অণুগুলোর পরিবর্তন শুরু হয়, অর্থাৎ এটা গলনের আগে অণুগুলোর পরিবর্তন শুরু হয়, সেটা হচ্ছে সংকট তাপমাত্রা। সংকট তাপমাত্রা বা দুইটা ধাপ, নিম্ন সংকট তাপমাত্রা এবং উচ্চ সংকট তাপমাত্রা। নিম্ন সংকট তাপমাত্রা যেখানে ইস্পাতের গাঠনিক কণাগুলোর পরিবর্তন শুরু হয় সেটা হচ্ছে নিম্ন সংকট তাপমাত্রা, আর যেখানে গাঠনিক পরিবর্তন শেষ হয়ে যায় সেটা হচ্ছে উচ্চ সংকট তাপমাত্রা। এটা সব দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের সিরামিক গ্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। যখন অণুগুলো পরিবর্তন হওয়া শুরু করবে সেটাই হলো সংকট তাপমাত্রা। আচ্ছা, ইস্পাতের পুরুত্বের উপর নির্ভর করে কিছু সময় নির্দিষ্ট তাপমাত্রা রেখে দেওয়া হয়। অর্থাৎ ইস্পাতের পুরুত্ব, কতটুকু মোটা দ্রব্যটি, কতটুকু মোটা পাতলা, সেটার উপর ডিপেন্ড করে কিছুক্ষণ তাপমাত্রা রেখে দেওয়া হয়। পরে কোনো উপযোগী মাধ্যম যেমন তেল, পানি, কম্প্রেসর বা ব্লোয়ারের দ্বারা বাতাস দিয়ে দ্রুত ঠান্ডা করা হয়। অর্থাৎ উত্তপ্ত করে দ্রুত ঠান্ডা করতে হবে, এটা হলো হার্ডেনিংয়ের মূল কথা। দ্রুত ঠান্ডা কীভাবে? আমরা ঠান্ডা তেল নিতে পারি, তৈলের পাত্রে ঠান্ডা তেলের ভেতরে সরাসরি প্রবেশ করিয়ে এটাকে দ্রুত ঠান্ডা করতে পারি, অথবা পানি বা কম্প্রেসর, তোমরা জানো, বা ব্লোয়ার দ্বারা বাতাস দিয়ে, দ্রুত ব্লোয়ার দ্বারা বাতাস দিয়ে, কোল্ড ব্লোয়ার দিয়ে এটা দ্রুত ঠান্ডা করা হয়। তাপ শোধন প্রক্রিয়া প্রাপ্ত হার্ডেনিং নির্ভর করে স্টিলে কার্বনের হার, জবের আকার এবং কুইন্সিং হারের উপর। অর্থাৎ এই শোধন প্রক্রিয়াটা নির্ভর করে স্টিলের কার্বনের হার এবং দ্রব্য কীরকম সেরকম, এবং কুইন্সিং প্রক্রিয়াটা কত দ্রুত করা হয় সেটার উপর নির্ভর করে। কার্বন, তোমরা জানো, কার্বনের হার উপর ডিপেন্ড করে বিভিন্ন স্টিল তৈরি হয়। অর্থাৎ ইস্পাতের সাথে কার্বনের বিভিন্ন আনুপাতিক হার মিশ্রণ করলে সেটা ক্রোমিয়াম স্টিল, নিকেল স্টিল বা উচ্চ হাই স্পিড স্টিল, নর্মাল এসএস, যেটা আমরা বুঝি, অনেক প্রকার ইস্পাত আছে। হার্ডেনিং এবং টেম্পারিং কার্ভ, দেখো একটা কার্ভ এখানে আছে, উপরের দিকে তাপমাত্রা আর ডান দিকে হচ্ছে সময়। অর্থাৎ দেখো এই কার্ভটা, দ্রুত আমরা তাপমাত্রা বৃদ্ধি করবো, নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ 1100 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা ইস্পাতের ধরন অনুযায়ী 1100 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবো। তারপর কিছুক্ষণ ধরে রাখবো, দেখো এটা যারা বুঝেছে, কিছুক্ষণ ধরে রাখবো, তারপরে আমরা দ্রুত ঠান্ডা করবো। এখানে কক্ষ তাপমাত্রা ঠান্ডা, অর্থাৎ আস্তে আস্তে দ্রুত এটাকে আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরেই এটার কার্য সম্পাদন হবে। এরপরে যে কার্ভটা সেটা হলো টেম্পারিং। আসলে এখানে হার্ডেনিং করার পরেই দ্রব্য আবার ভঙ্গুরতা বৃদ্ধি পায়। অর্থাৎ হার্ডেনিং বেশি শক্ত হলে বস্তু আঘাতে, অল্প আঘাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটাকে আবার টেম্পারিং করা হয়। এটা সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনায় আসতেছি, এখন আমরা হার্ডেনিং নিয়ে কথা বলতেছি। আচ্ছা, এরপরে দেখো হার্ডেনিং বা কুইনসিন কৌশল, অর্থাৎ কিভাবে আমরা হার্ডেনিং বা কুইনসিন করব। শঙ্কর ইস্পাত এবং উচ্চ কার্বন ইস্পাতের হার্ডেনিং বৃদ্ধির জন্য প্রথমে দ্রব্যকে প্রায় 1100 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, পরে দ্রুত ঠান্ডা করা হয়। অর্থাৎ 1100 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করব, তারপরে ঠান্ডা করব। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, কুইনসিন মাধ্যম, এখানে কুইনসিন মাধ্যমে কিছু তেল দেওয়া আছে, ঠান্ডা তেল, আর এগুলো হচ্ছে দ্রব্য। এই দ্রব্যগুলো আমরা গরম করে, উত্তপ্ত করে দ্রুত তেলের মধ্যে প্রবেশ করিয়ে ঠান্ডা করব। ডিস্ক, এটা কাটার, রিং, ড্রিল,
আসলে উচ্চ ইস্পাতের যেগুলো আমরা তৈরি করি বিভিন্ন মেকানিক্যাল যন্ত্রপাতি এবং মেশিনের বিভিন্ন পার্টস যেগুলো ঘর্ষণের কাজে বেশি ব্যবহার করা হয়, এই ধরনের টাইপস অর্থাৎ শক্ত যেগুলো প্রয়োজন আমাদের, সব ইস্পাতে আমরা এটা ব্যবহার করবো তা না। নর্মাল ইস্পাতে আমাদের ব্যবহার করার দরকার নাই, কিন্তু ভালো মানের ইস্পাত যেখানে ভালো জায়গায় ব্যবহার করবো, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন কাটার কাটিং করার বিভিন্ন দ্রব্য, এগুলাকে আমরা নর্মালি হার্ডেনিং করি। এরপর দেখো কি হবে, উত্তপ্ত করার পর কি করতে হবে আমাদের, উত্তপ্ত করার জন্য বৈদ্যুতিক চুল্লি এবং গ্যাস প্রজ্বলিত মাপল চুল্লি সবচেয়ে বেশি উপযোগী। ভালো ফল পাওয়ার জন্য তাপমাত্রা সুষম রাখা প্রয়োজন, ধাতু যেন প্রয়োজনের তুলনায় কম বা বেশি উত্তপ্ত না হয় সেই জন্য সতর্ক দৃষ্টি রাখা আবশ্যক। অর্থাৎ তাপমাত্রা আমাদের ফিক্সড রাখতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। যদি সঠিক তাপমাত্রায় উত্তপ্ত না হয় তাহলে ধাতুর হার্ডেনিং বৃদ্ধি পাবে না, আবার অতিরিক্ত উত্তপ্ত হলে ধাতু বিভিন্ন বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বেশি উত্তপ্ত করা যাবে না, আবার কম উত্তপ্ত হলে ধাতুর বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট সীমায় কার্বনের হারের উপর নির্ভর করে তাপমাত্রা নির্ণয় করা হয়। তোমরা জানো ইস্পাতের মধ্যে যে কার্বনের হার তার উপর ডিপেন্ড করে তাপমাত্রা নির্ধারণ করা হবে। পরে কোনো উপযোগী মাধ্যম যেমন তেল, পানি, কম্প্রেসর বা ব্লোয়ার দ্বারা বাতাস দিয়ে দ্রুত ঠান্ডা করা হয়। কার্বন ইস্পাতের হার্ডেনিং বৃদ্ধি করার জন্য খুব দ্রুত হার্ডেনিং প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, এই জন্য ওয়াটার বাথ কুইন্সিন প্রক্রিয়া সবচেয়ে বেশি উপযোগী। ঠান্ডা তৈল এ প্রবেশ করিয়ে দ্রুত ঠান্ডা করা হয়। উদাহরণ, সিলিন্ডার আকৃতির বস্তু খাড়াভাবে, ফ্ল্যাট সেকশন প্রান্তিকভাবে এবং অসম আকৃতির পুরু সেকশন চিত্র অনুযায়ী কুইন্সিন বাতে প্রবেশ করানো হয়। অর্থাৎ আমরা একটা চিত্র দেখছি এইভাবে, এই ঠান্ডা তেলের মধ্যে একটা বাতের মধ্যে এগুলো আমরা প্রবেশ করে তারপর উঠে ফেল দ্রুত ঠান্ডা করে উঠে ফেলবো, এটা হচ্ছে হার্ডেনিং। তারপরে আসি টেম্পারিং। বস্তুকে হার্ডেনিং করার পর পুনরায় নিম্ন সংকট তাপমাত্রার নিচে 200 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হয় এবং পরে পানি বা তৈলে ঠান্ডা করে ঘাত সদা বৃদ্ধি করার প্রক্রিয়াকে টেম্পারিং বলে। অর্থাৎ দ্রব্যকে প্রথমে হার্ডেনিং করা হয়, হার্ডেনিং করার পর নিম্ন সংকট তাপমাত্রার নিচে, দেখো তাপমাত্রা খুবই কম, অর্থাৎ 200 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করে তারপরে আবার দ্রুত ঠান্ডা করা হয়, এটা হলো টেম্পারিং। টেম্পারিং মূলত করা হয় হার্ডেনিং করা বস্তুর ভঙ্গুরতা বৃদ্ধি পায়, এই ভঙ্গুরতা কমানোর জন্য টেম্পারিং করা হয়। অর্থাৎ এই যে ঘাত সহতা, ঘাত মানে আঘাত, আঘাত দিলে যাতে সহজে না ভেঙে যায় সেজন্যে আমরা টেম্পারিং করি। আচ্ছা, সাধারণত হার্ডেনিং করার পর ইস্পাতের ভঙ্গুরতা এবং অভ্যন্তরীণ পীড়ন বৃদ্ধি পায়, ফলে হালকা আঘাতে ভেঙে যেতে পারে। তাই এই ভঙ্গুরতা রোধ করার জন্য বা ঘাত সহতা বৃদ্ধি করার জন্য টেম্পারিং করা হয়। বস্তুটি কি ধরনের কাজে ব্যবহৃত হবে তার উপর টেম্পারিং প্রক্রিয়া নির্ভর করে। কার্বন ও স্টিলের গড় টেম্পারিং তাপমাত্রা 280 ডিগ্রি সেলসিয়াস এবং শঙ্কর ইস্পাত ও উচ্চ কার্বন ইস্পাতের টেম্পারিং তাপমাত্রা গড়ে প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে তৈল বাত এবং সল্ট বাতে ঠান্ডা করা হয়। লিকুইড সল্ট বাতে নাইট্রেট, ক্লোরাইড এবং ফ্লোরাইড মিশ্রণ দেওয়া হয়। অর্থাৎ এখানে তেলও ঠান্ডা করা হয় অথবা সল্ট বাত, আমাদের ঠান্ডা সল্ট বাত যেটা, অর্থাৎ নাইট্রেট লবণ বা ক্লোরাইড লবণ বা ফ্লোরাইড মিশ্রণ দেওয়া হয়, এই মিশ্রণে ঠান্ডা করা হয় টেম্পারিং করার পরে। ওই কার্ভটা আমি আবার দিছি, দেখো। আচ্ছা, আগে আমরা কি লিখি, কি সাধারণত স্প্রিং, স্ক্রু ড্রাইভার, কোল সিজেল, এক্সেল, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, টুইস্ট ড্রিল, বোরিং কাটার, নার্লিং কাটার, হাতুড়ির তল, লেথ টুল, শেয়ার ব্লেড এবং স্ক্রু কাটিং, ঢাই প্রভৃতির টেম্পারিং প্রক্রিয়ায় সূক্ষ্ম স্ট্রাকচার সৃষ্টি করে ঘাত সদা বৃদ্ধি করা হয়। অর্থাৎ এ জাতীয় দ্রব্যের বেশি হার্ডেনিং এবং টেম্পারিং করা হয়। এখানেও একটা কার্ভ আছে, দেখো হার্ডেনিং এবং টেম্পারিং, আগে হার্ডেনিং সম্পর্কে বলছি, এখন দেখো টেম্পারিংয়ের কার্ভটা। এই টেম্পারিংয়ের কার্ভটা দেখো, এখানে তাপমাত্রা খুব কম, উপরের দিকে উঠছে দেখাচ্ছে, তাপমাত্রাটা দেখানো হয়নি, তাপমাত্রা কম এখানে। অর্থাৎ নিম্ন সংকট তাপমাত্রার নিচে 280 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে হবে, উত্তপ্ত করে তারপর আবার দ্রুত ঠান্ডা করা হবে। তাহলে টেম্পারিংটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় উত্তপ্ত করে দ্রুত ঠান্ডা করা হয়। এই টেম্পারিং করার ফলে বস্তুর ভঙ্গুরতা রোধ হবে এবং এটা ঘাত সহতা বৃদ্ধি পাবে, অর্থাৎ আঘাত
করলে সে আঘাত সে সহ্য করতে পারবে, সহজে সে ভেঙে যাবে না। এটাই হচ্ছে টেম্পারিংয়ের মূল কথা। এরপরে আসি আমরা অ্যানিলিং, অ্যানিলিং অফ স্টিল, অর্থাৎ স্টিলের অ্যানিলিং তাপমাত্রা কীভাবে নির্ণয় করে সেটাও আমরা দেখব। আমাদের আসলে গ্লাসও অ্যানিলিং ছিল, গ্লাসের অ্যানিলিং থেকে স্টিলের অ্যানিলিং কাছাকাছি কিন্তু একটু ডিফারেন্ট আছে। যা তাপ শোধনের যে প্রক্রিয়া ইস্পাতকে এর ঊর্ধ্ব সংকট তাপমাত্রার উপরে প্রায় 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে কিছু সময় সেই তাপমাত্রা ধরে রেখে ধীরে ধীরে অর্থাৎ ঘন্টায় 30 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চুল্লির ভিতরে রেখে বা অন্য কোনো উপায়ে গুঁড়া চুন ছাই বা শুকনো বালতিতে রেখে ঠান্ডা করা হয়, তাকে অ্যানিলিং বলে। আর অ্যানিলিংটা হচ্ছে সংকট তাপমাত্রার উপরে উত্তপ্ত করে আমরা এটা চুল্লির ভিতরে অর্থাৎ কিলনের ভিতরে বা চুল্লির ভিতরেই আমরা তাকে আস্তে আস্তে ঠান্ডা করব। অ্যানিলিংটা হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা করা, হার্ডেনিং আর টেম্পারিং দ্রুত ঠান্ডা করা, আর অ্যানিলিং হচ্ছে আস্তে আস্তে স্লোলি ঠান্ডা করা। এটা চুল্লির ভিতরে রেখে করা যাবে অথবা গুঁড়া সুন দেখো ছাই বা শুকনো বালিতে রেখে ঠান্ডা করা হয়, অর্থাৎ সুনের ভিতর বা ছাইয়ের ভিতর বরে বা শুকনো বালিতে রেখে ঠান্ডা করা হয়, মোটামুটি আস্তে আস্তে ঠান্ডা করা হয়। এই ঠান্ডা করতে হবে কত দেখো, ঘন্টায় 30 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রতি ঘন্টায় 30 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আস্তে আস্তে নামাতে হবে, 1 ঘন্টায় এই পরিমাণ তাপ কমাতে হবে। এটা দ্রুত করা যাবে না, আবার একবারে বেশি স্লো করা যাবে না, নির্দিষ্ট রেঞ্জে আমাদের ঠান্ডা করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে অভ্যন্তরীণ গঠন সম্পূর্ণভাবে পরিবর্তন হওয়ার জন্য 750 থেকে 925 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে কিছুক্ষণ ধরে রেখে চুল্লির ভিতরে রেখে বা তাপ প্রতিরোধী পদার্থে রেখে আস্তে আস্তে ঠান্ডা করা হয়। ইস্পাতকে ধীরে ধীরে ঠান্ডা করা হলে এর গঠন কার্বনের উপর ভিত্তি করে প্যারাইট বা সিমেন্টাইটের সাথে মিশ্রিত হয়ে নরম পিয়ারলাইট গঠন পাওয়া যায়। অর্থাৎ এটা গাঠনিক স্ট্রাকচার প্যারাইট, প্যারাইট হচ্ছে আমাদের যেটা লোহা আমরা বলি প্যারাইট বা প্যারিস, এটা পিয়ারলাইট গঠন করে। অর্থাৎ এই তাপমাত্রা 750 থেকে 925 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে আস্তে আস্তে ঠান্ডা করার প্রক্রিয়াটাই হচ্ছে অ্যানিলিং। অ্যানিলিং এর উদ্দেশ্য কেন আমরা অ্যানিলিং করব দেখো, বিভিন্ন কোল্ড ওয়ার্কের জন্য ধাতুকে নরম করা হয়। 2 নম্বর, সহজে মেশিনিং যোগ্যতা বৃদ্ধি করা হয়। ধাতুর দানার গঠনে সূক্ষ্মতা ও সমতানয়ন করা, ধাতুর নমনীয়তা বৃদ্ধি করা, ইস্পাতকে পরবর্তী তাপ শোধন প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা, বৈদ্যুতিক ও চুম্বকীয় গুণাবলীর উন্নয়ন করা, অভ্যন্তরীণ পীড়ন মুক্ত করা, ধাতুতে কোনো নির্দিষ্ট মাইক্রো স্ট্রাকচার গঠন করা। এই জন্য আমরা হচ্ছে অ্যানিলিংটা করব। তাহলে আমাদের অ্যানিলিংও সহজ বিষয় যে আমরা হার্ডেনিং, কুইনসিন এবং অ্যানিলিং এই তিনটার পার্থক্য কিন্তু আমরা বুঝতে হবে, এবং এই তিনটা সংজ্ঞা এবং এই আমাদের বর্ণনা থেকে যদি পরীক্ষায় তিনটার পার্থক্য আসে তাহলে আমরা এর পার্থক্য লিখতে হবে যে হার্ডেনিং কী, টেম্পারিং কী এবং অ্যানিলিং কী। তিনটা তিন জিনিস কিন্তু পদ্ধতি কাছাকাছি। কেস হার্ডেনিং, এরপরে আমাদের আছে কেস হার্ডেনিং, যে প্রক্রিয়ায় কোনো ধাতব বস্তুর উপর অন্য কোনো ধাতবের শুকনো স্তর যুক্ত করে ধাতব পৃষ্ঠকে আরও শক্তিশালী করে তোলে, যা বস্তুকে আরও টেকসই করে এবং দীর্ঘস্থায়ী করে, তাকে কেস হার্ডেনিং বা সারফেস হার্ডেনিং বলে। অর্থাৎ হার্ডেনিংটা আসলে কিন্তু কেস হার্ডেনিং বলতে সারফেস হার্ডেনিংও বোঝায়, অর্থাৎ সারফেসের উপর কোনো একটা আবরণ দেওয়া। আমরা যেটাকে কোটিং বলি, সিরামিক্স গ্লাসে কোটিং আছে আমাদের, ওই অনেকটা সেরকমই, অর্থাৎ দ্রব্যের উপর অন্য কোনো শক্ত মেটালের আবরণ দিয়ে ওই দ্রব্যকে বা মেটালকে শক্তিশালী করা, কঠিন করা, তাই এর হার্ডেনিং ক্ষমতা বৃদ্ধি করা, এটাই হচ্ছে কেস হার্ডেনিং। মেশিনের যন্ত্রাংশ এবং রান্না করার ওয়্যার এই কেস হার্ডেনিং করা হয়, এছাড়া ধাতব দরজাতে ব্যবহার করা হয়। অন্য কোনো গলিত ধাতুতে প্রবেশ করিয়ে কেস হার্ডেনিং করা হয়, অর্থাৎ অন্য কোনো গলু ধাতুতে প্রবেশ করিয়ে বা ধাতু উপর প্রয়োগ করে করা হয়। যা বিভিন্ন উপায়ে কেস হার্ডেনিং করা হয়, 1 নম্বর হলো কার্বোরাইজিং, 2 নম্বর নাইট্রাইডিং, তারপরে সায়ানাইডিং, তারপর ইন্ডাকশন হার্ডেনিং, তারপরে ফ্লেম হার্ডেনিং। অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়া এই বিভিন্ন মেটালের উপর আবরণ দিয়ে এই হার্ডেনিং প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। আমাদের সিলেবাস আসলে এত বিস্তারিত নাই, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। আমাদের আসলে শুধু হার্ডেনিংটা কী কীভাবে করে, তাহলে আমরা প্রথমে
যে পদ্ধতিটা পড়ছি কার্বোরাইজিং, আমরা কার্বোরাইজিং সম্পর্কে একটু আলোচনা করব। অন্যগুলো সম্পর্কে আসলে আমাদের সিলেবাসে যেহেতু নাই, তাহলে এখানে আমি সেগুলো নিয়ে আলোচনা করতেছি না। আর এটা আসলে দীর্ঘ আলোচনা, এটা আলাদা আরো দুটা ক্লাস মতো আলোচনার মতো বিষয় আছে এখানে। কার্বোরাইজিং প্রক্রিয়া, লো কার্বন স্টিলের উপর কার্বনের আবরণ দিয়ে হাই কার্বন ইস্পাত তৈরি করা হয়। ফার্নেসের ভিতর স্টিলকে 925 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে গ্যাসে সরবরাহ করে কার্বোরাইজিং করা হয়। ফার্নেসের ভিতরে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন এবং মিথেন সরবরাহ করে 2 ঘন্টা রেখে 1 মিলিমিটারের আবরণ দেওয়া হয়। বেশি আবরণ লাগলে সময় বেশি নিয়ে আবরণ দেওয়া হয়, মোটামুটি 36 ঘন্টায় 4 মিলিমিটারের স্তর দেওয়া যায় লো কার্বন ইস্পাতের উপর। আচ্ছা, কার্বোরাইজিংটা কি, দেখো ফার্নেসের ভিতরে যখন আমরা মেটালটাকে গলাবো, গলানো পরে আমরা আসলে মেটালটাকে উত্তপ্ত করব, উত্তপ্ত করে তখন এই ফার্নেসের ভিতরে এই যে অ্যাসিডগুলো আছে, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন অ্যান্ড মিথেন গ্যাস, এগুলাকে আমরা ফার্নেসের ভিতরে স্প্রে করব বা সরবরাহ করব। করলে ওই দ্রব্যের উপর এই গ্যাসগুলোর একটা কার্বনের, অর্থাৎ এখানে মূলত একটা কার্বনের আবরণ হবে উপরে। কার্বন, কার্বোরাইজিং বলতে কার্বনের একটা আবরণ, বিভিন্ন বস্তুর উপর কার্বনের আবরণ দেওয়ার জন্যই এই গ্যাসগুলো সরবরাহ করা হবে, এবং এখান থেকে কার্বন বা কোক গিয়ে ওই মেটালের উপর একটা আবরণ সৃষ্টি করবে, যেটা কার্বনের আবরণ। তখন ওই মেটালটা অনেক শক্ত হবে এবং এর হার্ডেনিং ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ বস্তুটি অনেক কাঠিন্যতা বৃদ্ধি পাবে। এইটাই হচ্ছে কার্বোরাইজিং প্রক্রিয়া। থ্যাংক ইউ, সবাইকে আবারও শুভেচ্ছা জানাই।